মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি আমি পাৰ্লিয়ামেণ্ট অফ ইণ্ডিয়া ভাৰতৰ সংসদৰ ওপৰত কিছুমান বস্তুনিষ্ঠ প্ৰশ্নৰ ওপৰত আলোচনা এতিয়া আগবঢ়াব খুজিছোঁ। গতিকে ছাত্ৰ-ছাত্ৰীসকল, যদি আমাৰ এই চেনেল পলিটিকেল চায়েন্স ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব নাই কৰা, তেতিয়াহ'লে ছাবস্ক্ৰাইব কৰি ল'লে হ'ল। কাৰণ আমি ৰাজনীতি বিজ্ঞান ভয়ৰ বিভিন্ন ওপৰত আমি এনেদৰে ভিডিঅ' বনাই থাকোঁ। এনে ভিডিঅ'সমূহ ছাত্ৰ-ছাত্ৰীৰ পৰীক্ষা নাইবা বিভিন্ন চৰকাৰী বেচৰকাৰীত হোৱা প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাৰ বাবে অতি আৱশ্যকীয়। এতিয়া আমি বিষয়বস্তুলৈ আগবাঢ়ো। আমি পাৰ্ট এ, ইয়াত আমি 25টা প্ৰশ্ন ৰাখিছোঁ, আৰু পাৰ্ট বি বেলেগ এটা ভিডিঅ' বনাম, তাৰ পুনৰ 25টা ভিডিঅ' থাকিব। সৰ্বমুঠ আমি 50টা বস্তুনিষ্ঠ প্ৰশ্ন ভাৰতৰ সংসদৰ ওপৰত ৰাখিছোঁ। প্ৰথম প্ৰশ্নটো হ'ল দ্য ইণ্ডিয়ান পাৰ্লিয়ামেণ্ট কনচিষ্ট অফ, অৰ্থাৎ ভাৰতৰ সংসদ গঠন কেনেধৰণে হৈছে, সংসদৰ গঠনৰ ওপৰত। আমি জানো যে ভাৰতৰ সংসদ দুখন সদন, উচ্চ সদন যাৰ নাম হ'ল ৰাজ্যসভা, ইয়াত বিভিন্ন ৰাজ্যৰ প্ৰতিনিধিসকল লগ লৈ গঠিত হৈছে। ইয়াত সৰ্বমুঠ 250 সদস্য আছে, আৰু তাৰ ভিতৰত 238 238 মেম্বাৰ্ছ আৰ ইলেক্টেড মেম্বাৰ্ছ, ইনডাইৰেক্টলি ইলেক্টেড মেম্বাৰ্ছ, আৰু আন 12 12 মেম্বাৰ্ছ আৰ নমিনেটেড বাই দ্য প্ৰেচিডেণ্ট অফ ইণ্ডিয়া, ভাৰতৰ ৰাষ্ট্ৰপতিয়ে মনোনীত কৰে। আৰু যিসকল লোক সাহিত্য, সংস্কৃতি, সমাজসেৱা, খেল ধেমালি আদিত বিশেষভাৱে উৎপত্তি লাভ কৰা হয়, তেনে 12 সৰ্বমুঠ 12 মনোনীত কৰা হয়। কিন্তু অকল এই দুখন সদনেই নহয়, এতিয়া এখন বিধেয়ক আইন হিচাপে প্ৰণয়ন হ'ব লগা হয় সংসদৰ দ্বাৰা। গ্ৰহণ কৰাৰ পিছতো ৰাষ্ট্ৰপতিৰ সেই বিধেয়কখনতো স্বাক্ষৰৰ দৰকাৰ হয়। গতিকে ইয়াৰ দ্বাৰা আমি ক'ব পাৰোঁ যে যেতিয়া ভাৰতৰ সংসদৰ কেনেকৈ গঠন হৈছে, তেতিয়াহ'লে আমি ক'ম যে উচ্চ সদন ৰাজ্যসভা, নিম্ন সদন লোকসভা আৰু ৰাষ্ট্ৰপতি, এই তিনিটা বিষয়ৰ জৰিয়তে আমাৰ সংসদ গঠন হৈছে। গতিকে ইয়াৰ উত্তৰটো হ'ব বি, প্ৰেচিডেণ্ট লোকসভা এণ্ড ৰাজ্যসভা, অৰ্থাৎ ৰাষ্ট্ৰপতি লোকসভা এণ্ড ৰাজ্যসভা। এতিয়া আমি 2 প্ৰশ্নটোৰ লৈ আগবাঢ়িছোঁ। মেক্সিমাম ষ্ট্ৰেংথ অফ লোকসভা, লোকসভাৰ সৰ্বোচ্চ সদস্য সংখ্যা কিমান? ভাৰতৰ সংবিধানৰ সংবিধান অনুসৰি বৰ্তমান আমাৰ লোকসভাৰ সদস্য 545, ইয়াৰে 2 ইংগ ভাৰতীয় সম্প্ৰদায়ৰ পৰা থাকিব লাগে, যদিও এই প্ৰভিজনটো ইতিমধ্যে আমাৰ সংবিধান সংশোধন কৰি আঁতৰ কৰা হৈছে। গতিকে আমাৰ যিকেইজন ইলেক্টেড নিৰ্বাচিত সদস্য 543 সদস্য, সিমানকেইজন এতিয়া আছে। কিন্তু সংবিধানে কৈছে যে এই সদস্য সংখ্যা 552 হ'ব পাৰে, আৰু বৰ্তমান আমাৰ ভাৰতৰ সংসদৰ লোকসভাৰ সদস্য সংখ্যা 552 হ'ব পাৰে, কিন্তু একচুৱেলি আমাৰ আছে 543। গতিকে ইয়াতে আমি উত্তৰটো হ'ব মেক্সিমাম ষ্ট্ৰেংথ বুলি যিহেতু সুধিছে, গতিকে আমাৰ প্ৰশ্নৰ উত্তৰ হ'ব 552। তাৰ পিছৰ প্ৰশ্নটো হ'ল হুইট হাউচ ইজ কল্ড দ্য আপাৰ হাউচ। ইতিমধ্যে আমি আলোচনাত কৈছোৱেই যে উচ্চ সদন কাক বোলে, আমি ইতিমধ্যে কৈছোঁ। গতিকে উচ্চ সদন মানে হ'ল ৰাজ্যসভা, য'ত বিভিন্ন ৰাজ্যৰ প্ৰতিনিধিসকল লগ লৈ গঠন হয়। ইয়াতে 250 সদস্য আছে, 250 সদস্যৰ ভিতৰত 12 হ'ল মনোনীত। এতিয়া আমি 4 প্ৰশ্নটো হ'লে আহিল দ্য স্পীকাৰ অফ লোকসভা ইজ, লোকসভাৰ অধ্যক্ষ হ'ল কোন? লোকসভাৰ অধ্যক্ষক লোকসভাৰ যেতিয়া বহে প্ৰথম অধিৱেশনত এখন এজন প্ৰথম অধ্যক্ষ জৰিয়তে অনুষ্ঠিত হয়, আৰু সেই বহাতে এই বৈঠকত লোকসভাৰ অধ্যক্ষজন নিৰ্বাচন কৰা হয়। গতিকে ইয়াৰ উত্তৰটো হ'ব লোকসভাৰ সদস্যৰ দ্বাৰা নিৰ্বাচিত, যিটো এ অপশ্যনত আছে। তাৰপিছত ৰাজ্যসভা ইজ অলছ নন এজ ৰাজ্যসভা, ৰাজ্যৰ সভা, বিভিন্ন ৰাজ্যৰ প্ৰতিনিধিসকল ইয়াত প্ৰতিনিধিসকলক লৈ গঠন হয়। উদাহৰণস্বৰূপে আমাৰ অসমৰ বাবে 7 প্ৰতিনিধি, 7 প্ৰতিনিধি আছে। গতিকে আমাৰ ইয়াতে 2 যিটো অপশ্যন কাউন্সিল অফ ষ্টেট সেইটো হ'ব। এতিয়া আমি নেক্সট প্ৰশ্নলৈ আহিছোঁ, সেইটো হ'ল টেনিউৰ অফ এ মেম্বাৰ অফ লোকসভা। বৰ্তমান লোকসভাৰ এজন সদস্যৰ কাৰ্যকাল হ'ল 5 years, 5 years। কিন্তু ইয়াতে আমি 2 কথা জানিব লাগিব। প্ৰথম কথাটো হ'ল লোকসভা 5 কাৰ্যকালৰ কাৰণে হয়, যদিও বিভিন্ন কাৰণত 5 আগতে যদি লোকসভাৰ যিটো দল বা যিবোৰ দলে সংখ্যাগরিষ্ঠতা জড়িয়ে সরকার গঠন করে, তেওঁলোকে যদি সংখ্যাগরিষ্ঠতা হেরায় আর আন কোনো দলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব নয়, তেতিয়ালে 5 আগতেও লোকসভা ভঙ্গ হয়ে যাব পারে। আর আনটো কথা হল যে
ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী কালত লোকসভার কার্যকাল ছবছরলে বৃদ্ধি করা হয়েছিল যদিও পুনৰ 1978 চনের 44তম সংশোধন অনুসরি সংবিধান সংশোধন অনুসরি ইয়াক পুনৰ 5 বছর করা হয়। গতি ইয়ার আমার শুদ্ধ অপশন তো হব এটা অপশন বি 5 ইয়ার্স। নেক্সট আমার 7 নম্বর প্রশ্ন, কোয়েশ্চন নম্বর 7, হু ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা? পদেন, রাজ্যসভার পদেন অধ্যক্ষ। এটা একটা বড় সুন্দর প্রশ্ন। আমি রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতির বিষয়ে জানো। তো উপরাষ্ট্রপতির মুখ্য কামই হল রাজ্যসভাখন পরিচালনা করব। গতি এটা গমেই পালো আমি রাজ্যসভাখন চলাব লাগে উপরাষ্ট্রপতি, আর এইটাই হল আমার উপরাষ্ট্রপতির মুখ্য কাম। গতি শুদ্ধ উত্তর হব অপশন ডি, উপরাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, হু এমং দ্য ফলোয়িং হ্যাজ দ্য পাওয়ার টু ডিসলোক লোকসভা? লোকসভা কোনে ভঙ্গ করব? লোকসভা যিজনে মাতে, যিজনে আহ্বান করে, অর্থাৎ রাষ্ট্রপতির দ্বারা আহ্বান করা হয়, সংঘর দায়িত্ব হাততে থাকে। আর যদি লোকসভার আন কিনা বৈঠক যদি দীঘলীয় করবলগা হয়, সেই দায়িত্ব হল প্রেসিডেন্টের। গতি আমি অপশন এ রাষ্ট্রপতি, অপশন এ রাষ্ট্রপতি। এটা আমার প্রথম প্রশ্নটির রাষ্ট্রপতির স্থানত সভাপতি হয়ে আছে, এটা আমি ঠিক করে ল। আমার প্রথম যে প্রশ্ন আছে, আমি প্রেসিডেন্টের ঠাই রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন লো আমি আগবাড়ব। এটা 9 নম্বর প্রশ্ন, দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ রাজ্যসভা। ইতিমধ্যে আমি এই বিষয়ে আলোচনা করলো যে বর্তমান ইয়ার সদস্য সংখ্যা ম্যাক্সিমাম হয়েছে 250 জন। তারপর মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউস, মানি বিল যেটা বিত্ত বিধেয়কর কথা আহে, এটা আমি জানিব লাগিব যে বিত্ত বিধেয়কর ক্ষেত্রে লোকসভার ক্ষমতা বেশি। আর এই সম্পর্কে আমার বিত্ত বিধেয়ক সম্পর্কে আমার যে ইউটিউব চ্যানেল পলিটিক্যাল সায়েন্স মেডিজি, এতে বিভিন্ন আমার ভিডিও প্রস্তুত আছে। ইয়াতে এটা আমার প্লেলিস্ট আছে সাংবিধানিক পদ্ধতি আর প্রক্রিয়া, ইয়াত বিধেয়ক সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি আছে। গতি সেই আমার চ্যানেলট লই গই এই প্লেলিস্ট যদি ওলাই লয় সম্পর্কে জানিব পারিব। গতি এতিয়া আমি ইয়ার যেটু মুখ্য বিষয় প্রশ্ন নম্বর 10, মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউস অনলি ইন লোকসভা, এই অপশন এ টু শুদ্ধ। নেক্সট আমি 11 নম্বর প্রশ্ন লো। 11 নম্বর প্রশ্ন হল, হু এমং দ্য ফলোয়িং ক্যান প্রিসাইড ওভার এ জয়েন্ট সিটিং? দুখন দলৰ যদি কিবা কারণত, বিভিন্ন কারণত যুটীয়া অধিবেশন বহিব লগা হয়, তেনেকুৱা পরিস্থিতিত যুটীয়া অধিবেশনত এটা লোকসভার অধ্যক্ষ সদস্যসকলে বাছি লয়, রাজ্যসভাত পদেন সদস্য হিসাবে রাষ্ট্রপতি থাকে, পদেন অধ্যক্ষ হিসাবে। গতি কোনেনো যুটীয়া অধিবেশনত অধ্যক্ষতা করব? ইয়ার উত্তর হল স্পিকার অফ লোকসভা, লোকসভার অধ্যক্ষ। গতি আমি ইয়ার উত্তর হল লোকসভার অধ্যক্ষ। নেক্সট 11 নম্বর এগারো নম্বর হল, আমি এটা 12 নম্বর হুইচ আর্টিকল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভস স্পেশাল পাওয়ার টু দ্য পার্লামেন্ট টু মেক লজ অন স্টেট সাবজেক্ট? আমি জানো যে সপ্তম অনুসূচী, 3খন সূচী আছে, কেন্দ্রীয় সূচী, কেন্দ্রীয় সূচীত থাকা বিষয়ের উপর কেন্দ্রই আইন প্রণয়ন করব পারে। দ্বিতীয় সূচীখান রাজ্যিক সূচী, রাজ্যিক সূচীর উপর রাজ্য বিধানমণ্ডলে, রাজ্যিক বিধানমণ্ডলে আইন প্রণয়ন করব পারে। আর সভাপতি সূচীর উপর কেন্দ্রীয় বিধানমণ্ডল আর রাজ্যিক বিধানমণ্ডল, দু বিধানমণ্ডলে নিজের সুবিধা অনুসরি আইন প্রণয়ন করব পারে। এতিয়া এই যে প্রশ্ন, হুইচ আর্টিকল অফ দ্য কনস্টিটিউশন গিভস স্পেশাল পাওয়ার টু পার্লামেন্ট টু মেক লজ অন স্টেট, বিভিন্ন পরিস্থিতিত আর রাজ্যিক সূচীভুক্ত বিষয়ের উপর তো কেন্দ্র আইন প্রণয়ন করব পারি, আর তার ভিতর তো রাজ্যসভাক একটা বিশেষ অধিকার দেওয়া হয়েছে
অধিকার মর রাজ্য সভায় প্রস্তাব গ্রহণ করে রাজ্য সূচীর অধ্যক্ষের উপর কেন্দ্রীয় বিধানমণ্ডলের দ্বারা আইন প্রণয়ন করার ব্যবস্থা করবেন সেই সম্পর্কে সংবিধানের 249 নম্বর অনুচ্ছেদ উল্লেখ আছে। এই সম্পর্কে আমি পিছলে আর বহল ভিডিও নিশ্চয় প্রস্তুত করি, গতি অপশন এ টু শুদ্ধ হব। ইয়াতে নেক্সট 13 নম্বর প্রশ্নলে আহিছো আমি। কেন্দ্রীয় বাজেট দাখিল করা হয় কক, দ্য ইউনিয়ন বাজেট ইজ প্রেজেন্টেড ইন রাজ্যসভা লোকসভার জয়েন্ট সেশন অফ বোথ হাউসেস অর কে বিহেভিয়ার, গতিকে এই সম্পর্কে আমি আলোচনা করল যে বাজেট বা বিত্তীয় বিহিত সকল কথা লোকসভাত উত্থাপিত হয়। গতি উত্তরটা হব লোকসভা অপশন যে বি। এতিয়া আমি নেক্সট প্রশ্নলে আগবাড়ো, 14 নম্বর প্রশ্ন সেইটো হল দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন টু দ্য লোকসভা উইল হেল্ড ইন, কেতিয়া লোকসভার প্রথমটো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আমি জানি যে আমার সংবিধানখন বলবৎ হয়েছিল 1950 সনের 26 জানুয়ারির পর, আর তার পিছত আমার প্রথম লোকসভা গঠনের বাবে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল আর সেইটো অনুষ্ঠিত হয়েছিল 1951 সনের শেষের পরে, সেই কারণে লোকসভা গঠন যেহেতু মাওনার হয়েছিল গতি আমি উত্তরটো আমি লম অপশন সি যেটো 1951 বাম। নেক্সট আমি প্রশ্নলে আহ 15 নম্বর প্রশ্ন, হুইচ হাউস ইজ কনসিডার টু বি এ পার্মানেন্ট বডি, যেটু পার্মানেন্ট মানে স্থায়ী, যদি কোন সদন আমি স্থায়ী সদন বলব পারি যখন সদন কেউ ভাঙি না যায়। আমি ইতিমধ্যে পালো যে লোকসভা যখন নিম্ন সদন 5 বছরের মূরত বা তার কেতিয়াবা আগতো ভঙ্গ হয়ে যাব পারে, কিন্তু রাজ্যসভার কার্যকাল হল 6 বছর আর ইয়ার প্রতি 2 বছরের মূরে মূরে 3 ভাগের অঙ্গ সদস্যই অবসর লয় আর বাকি যে 3 ভাগ 2 অঙ্ক তো থাকি যায়, গতি পুনের এই 3 ভাগের অঙ্ক নির্বাচন করে লওয়া হয়। গতি এনেদরে আমি দেখা পাও যে রাজ্যসভায় থাকিয়ে যায়, গতি আমি অপশন এই ক্ষেত্রে হব অপশন বি রাজ্যসভা। রাজ্যসভা এতিয়াও একেলগে ভঙ্গ হয়ে না যায়, ইয়ার 3 ভাগের একাংশ হয় প্রতি 2 বছরের মূরে মূরে অবসর গ্রহণ করে। এতিয়া আমি 16 নম্বর প্রশ্নলে আহো, দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু বিকাম এ মেম্বার অফ লোকসভা, লোকসভার সদস্য হব লাগে বয়স কিমান হব লাগিব, ইলিজিবিলিটি চলে আমি গমেই পাম। গতি আমি এই ক্ষেত্রে আমি আর ভিডিও প্রস্তুত করি বহল করে, আজি আমি অকল ইয়ার প্রশ্নের উত্তরটা সাধারণভাবে জানি লো। ইয়ার উত্তরটো হল বি অপশন যে 25 ইয়ার্স। তারপর প্রশ্নটলে আগবাড়ি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পাওয়ার অফ পার্লামেন্টর, কিন্তু ক্ষমতা নহয় রাষ্ট্রপতি নির্বাচন করা, আইন প্রণয়ন করা, রাষ্ট্রপতির মহা অভিযোজনা উচ্চতম ন্যায়ালয় ভঙ্গ করা। গতি রাষ্ট্রপতি নির্বাচন অংশ লয় আমার এমপি সকলে মেম্বার অফ পার্লামেন্ট, গতি এইটো হয় আইন প্রণয়ন করার মুখ্য কামেই হয়েছে সংসদের, গতি 2 নম্বরটাও হয় মহাভিযোগ আনিব পারি রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজ্যসভা নাইবা লোকসভায় যিকোনো এখন সদনত উত্থাপন করব পারি, তারপর দুখন সদনে যেটা গ্রহণ করব সেইটো সেই এটা প্রক্রিয়ার মাজেদি গ্রহণ করে করার পিছত গৃহীত হব পারে। গতি 3 নম্বরটাও হয় উচ্চতম ন্যায়ালয় ভঙ্গ, গতি আমি জানো যে উচ্চতম ন্যায়ালয় কেউ ভঙ্গ নহয়, উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ বা আন কোনো ন্যায়াধীশের উপর মহা অভিযোগ আনিব পারি, কিন্তু এটা ভঙ্গ নহয়, গতিকে শুদ্ধ উত্তর হব যেটা ডি, ইট ইজ দ্য সুপ্রিম কোর্ট শুদ্ধ উত্তর। নেক্সট আমি 18 নম্বর প্রশ্নলে আহ, কোয়েশ্চন নম্বর 18, হুই ইজ রেসপন্সিবল ফর অ্যাপ্রুভিং এ মানি বিল পাস বাই দ্য লোকসভা, লোকসভার দ্বারা গৃহীত হওয়া বিত্ত বিধেয়ক অনুমোদন মানে কোন দায়বদ্ধ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যসভা,
এটা ভুল হয়েছে, রাজ্যসভা হয় রাষ্ট্রপতি নয়, রাজ্যসভা হব, যি নহোক এই রাজ্যসভা হব, এটা করে লওয়া ভাল। নেক্সট অনুমোদন কোনে জানাব লাগিব, বিত্ত বিধেয়কত যেতিয়া লোকসভা গৃহীত হল রাজ্যসভালৈ যাব, রাজ্যসভার অনুমোদনের পিছত যেতিয়া রাষ্ট্রপতি ইয়াত সন্মতি দিব, সিগনেচার করব, তারপর ই আইন হিসাবে গৃহীত হব। গতি লোকসভার দ্বারা গৃহীত বিত্ত বিধেয়ক অনুমোদন দায়বদ্ধ রাজ্যসভা। নেক্সট আমার রাজ্যসভা এক, রাজ্যসভা এক অস্থায়ী স্থায়ী পরামর্শের একটা অংশ বা নির্দিষ্ট মেয়াদ থাকা বিধান নহয়। গতি আমি কব পাল অস্থায়ীটো নহয়, এই দুই তৃতীয়াংশ সদস্য সদায় থাকিয়ে যায়, গতি স্থায়ী সভা আর নির্দিষ্ট মেয়াদ থাকা বিধানমণ্ডল এইটাও সচা কথা হয়, কিন্তু সচার মাজত আটাইতকৈ যে বেশি সচা সেই আমি আসলতে অপশনত আগত রাখব লাগে, গতি আমি অপশন বি টু ইয়াতে আমি আগস্থান দিম। তারপর আমি 20 নম্বর প্রশ্নলে আহ, জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট ইজ প্রিসাইডেড ওভার বাই, গতি এই যুটিয়া অধিবেশনের কথা তো কুড়ম্ব বিয়ার আগত আমি এবার অনুক্রিয়া হয়েছে যে যেটা কোনো কারণত যুটিয়া অধিবেশন বহে লোকসভার রাজ্যসভার, লোকসভার অধ্যক্ষ থাকে আর রাজ্যসভার উপরাষ্ট্রপতি প্রধান অধ্যক্ষ থাকে, কিন্তু যুটিয় অধিবেশন হলে ইয়ার অধ্যক্ষতা করে লোকসভার অধ্যক্ষ। তারপর আমি নেক্সট প্রশ্নলে আগবাড়ো, হু ক্যান সামন এ সেশন অফ পার্লামেন্ট, ইয়া ইতিমধ্যে আমি কইছোঁ যে সংসদ আহ্বান, সংসদ ভঙ্গ, আর সংসদের অধিবেশন যদি সময়সীমা বহল করবলগা হয় এই গোটেখিনি দায়িত্ব রাষ্ট্রপতি, গতি ইয়ার দায়িত্ব হব রাষ্ট্রপতি, যে অপশন নাম্বার সি, গতি অপশন সি তো আমার শুদ্ধ। নেক্সট আমি আগবাড়ো 22 নম্বর, 22, হু এমং দ্য ফলোয়িং নমিনেট 12 মেম্বার্স টু রাজ্যসভা, ডেফিনেটলি ইট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইতিমধ্যে আমি আমার এই সম্পর্কে আলোচনা করেছো। 23, দ্য টার্ম বাই ক্যামেরাল রেফার, বাই ক্যামেরাল ডি ক্যামেরাল ডি সদন অর্থাৎ দুখন সদন, এইটো হব অপশন নাম্বার বি, দুখন সদন। তারপর আমি নেক্সট প্রশ্নটো হল 24, দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া ক্যান লেজিসলেট অন এ স্টেট সাবজেক্ট, ভারতের সংসদে কোন রাজ্যিক বিষয়ত আইন প্রণয়ন করব পারে, জাতীয় জরুরীকালীন অবস্থা পারে, এখন রাজ্য সংসদক অনুরোধ করলে এখন বা ততোধিক রাজ্য সেই ক্ষেত্রতো পারে, রাষ্ট্রপতি অথরাইজ করলে অনুমোদন দিলে আর জরুরীকালীন অবস্থা রাষ্ট্রপতি দিব পারে, গতি আমি ইয়ার উত্তর হিসাবে আমি দিক থব পারি। এতিয়া আমি লাস্ট প্রশ্নটো লো আহ, কোয়েশ্চন নম্বর 25 আমার পার্ট এর যে শেষ প্রশ্ন, এ বিল ইন ইন্ডিয়ান পার্লামেন্ট বিকামস এ ল আফটার ইট ইজ, ভারতীয় সংসদের এখন বিধেয়ক আইনত পরিণত হব যদিহে, ইতিমধ্যে আমি আলোচনা করেছোঁ, গৃহীত হব লাগিব দুখন সদনের দ্বারা আর রাষ্ট্রপতির অনুমোদন হব লাগিব, গতি আমার শেষের কামটো হল কি রাষ্ট্রপতির অনুমোদন লাভ, গতি উত্তরটো হব আমার সি অপশন। গতি ছাত্র ছাত্রীসকল ইয়ার পিছত আমি পুনের আর কিছু প্রশ্নল আগবাড়ি, এটি আমার পার্ট এই ইয়াতে সমাপ্ত করল, গতি এই ক্ষেত্রে যদি এই ভিডিওটি ভাল লাগিছে বা ইয়ার কন্টেন্ট সমূহ ভাল লাগিছে তেতিয়াহলে নিশ্চয় ভিডিওটি সাবস্ক্রাইব করিব আর বিভিন্নজনের শেয়ার করে দিব। ধন্যবাদ।